পণের জন্য স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্বামী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পণের জন্য নিজের স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার গৃহবধূর স্বামী আকাশ মণ্ডল। বিনপুর থানার আধারিয়া গ্রামের মৃত গৃহবধূর নাম সুকন্যা সেনাপতি মণ্ডল, তার বয়স 26 বছর। শনিবার তার স্বামী আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বিনপুর থানার পুলিশ। গত মার্চ মাসে আকাশ মণ্ডলের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শঙ্করপুর এলাকার সুকন্যা সেনাপতির বিয়ে হয়েছিল। সুকন্যা সেনাপতির মা সুলেখা বালা সেনাপতি বলেন, বিয়ের সময় মেয়েকে দাবি মতো যৌতুক দিয়েছিলাম। জামাই চেন্নাইয়ে চাকরি করত। লকডাউনে চাকরি চলে যাওয়ার পর জামাই অতিরিক্ত 5 লক্ষ টাকা দাবি করেছিল, কিন্তু আমরা 2.5 লক্ষ টাকা দিয়েছিলাম। তারপরও মেয়ের উপর অত্যাচার করা হয়। তার অভিযোগ, শুক্রবার মেয়েকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুলেখা বালা সেনাপতি বিনপুর থানায় জামাই সহ মোট 6 জনের বিরুদ্ধে তার মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। মৃত গৃহবধূর মায়ের অভিযোগ পাওয়ার পর বিনপুর থানার পুলিশ শনিবার মৃতার স্বামী আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, মৃত গৃহবধূর স্বামী আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আকাশ মণ্ডলকে রবিবার ঝাড়গ্রামের বিশেষ আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম বিশেষ আদালতে পুলিশ আকাশ মণ্ডলকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। ঝাড়গ্রামের বিশেষ আদালতে ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত আকাশ মণ্ডলকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার বিনপুর আধারিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি অভিযোগ রয়েছিল? অভিযোগ যে আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে, আমার বিচার চাই। পরীক্ষা শেষ হলো কেন, 2 তারিখে ওকে ফোনে ধমকি দিয়েছে। আমি ওখানে আমি শোনাবো, রেকর্ডিং আমার কাছে আছে। কি বলছে? যে যা আমি দিয়েছিলাম সেগুলো না, যা বলেছিলাম বাবা মাকে বলেছো তো? বলেছো মামা তাকে বলেছো? বলছে বলিনি, তুমি আমাকে টেনশন দিচ্ছ তাই বলেছি আমি বাবাকে টেনশন দিব। তো বলছে তোমাকেও মেরে দিব, আমি নিজেও মরে যাবো। বলে তুমি আমাকে গালি দিচ্ছ? বলে গালি না, ধমকি দিচ্ছি আমি, তুমি তো জানো না আমি কি করতে পারি। আর 2 তারিখে দিয়েছে গো, 8 তারিখে মেয়ে আমার এসেছে। 6 মাস পুরা হয়নি, 13 তারিখে 6 মাস হতো। এই যে পরশুদিন 13 তারিখ হবে, ওতে 6 মাস হতো। আপনি কি দায়ের করেছেন? হ্যাঁ করেছি। কার কার বিরুদ্ধে দায়ের করেছেন? ওর শ্বশুর শাশুড়ি, বাসুর যা ননদ, আর আমার জামাইয়ের নামে। কাকে গ্রেপ্তার করা হয়েছে এখন? কালে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকিদের? বাকিদের তো এখনো কিছু হয়নি। আপনারা কি চাইছেন? আর বলেছিলাম আমি মেরে দিব আর দিয়ে মরে যাবো। আমি এটা চাইতাম যে তুই মরে যা, তোর যাতে তো হিম্মত আছে আমার মেয়েকে মেরে মরে যাবি বলেছিলি, মর তুই, মরিস নি কেন? পুরো ডেড বডি পর্যন্ত আনতে যাইনি, আমি ডাকলাম যে আমার মেয়েকে লাস্ট বিদায় সময় হিন্দু রীতি রাজ আছে সেটাও আছে। আপনারা কি চাইছেন? চাইছি নাই, বিচার চাইছি। আর জিনিসপত্র যা দিয়েছে সব আছে, আমার মেয়ের রেকর্ড ফেকর্ড যা কিছু করেছে, ফোনটাও চাড়িয়ে রেখেছে, কি করেছে কিছু পাইনি আমরা। ওর ঘরে গিয়ে দেখা হোক স্যার, ইনকোয়ারি করা হোক। ও কেমনি ভাবে আমাকে বললো দরজা বন্ধ করে করেছিল, কি করে মেয়েকে বার করেছে? আরো কাছের লোক দেখবে না, কেউ জানবে কেমন ভাবে মেয়েটাকে মার করলো, কেমন ভাবে? আমি তো এত দূর থেকে এসে দেখতে পাইনি। ভাইকে ঝাড়গ্রামে ফোন করেছি, বললো পরে আছে। আবার ওখান থেকে আমি বললাম আমার মেয়েটা কোথাও নিয়ে তো যাও তোমরা, ওরে সব হসপিটালে নিয়ে আসার পরেই মনে হয় আমাদেরকে ফোন করেছে। ঘটনাটা কি আদৌ কি ঘটনা? 6 মাস আগে তো বিয়ে দিয়েছিলেন মেয়ের। হ্যাঁ, 6 মাস ওখানে হয়নি, 6 মাস আগে তো মেয়ে পড়াশোনা, ছেলে পড়াশোনা করেছে চাকরি করে। আমরা ভাবলাম কি মেয়েটাও আমার এমসিএ করছে, সেও যাবে, দুজনে ওরা থাকবে, আর অসুবিধা হবে না। কিন্তু লাস্ট পর্যন্ত বিয়ের পরের দিন থেকে ওকে টর্চারিং করতো, যা জিনিস দিয়েছি ও জিনিস ভালো নেই, টাকা যা দিয়েছি ওরা 5 লাখ টাকা ক্যাশ দিয়েছিলো, আমরা 2.5 লাখ দিয়েছিলাম, বলেছিলাম আস্তে আস্তে সব দিয়ে দিব। আর কিছু জিনিস দেওয়া ছিল, ফার্নিচার পুরো দিয়েছি, বাসনপত্র দিয়েছি, কিন্তু পণ প্রথা তো বন্ধ রয়েছে। পণ প্রথা বন্ধ রয়েছে, তারপরেও পণ নিয়েছে? হ্যাঁ নিয়েছে। ওকে আমরা এনজিটিসি করেছি, খাতাতে রেকর্ড আছে ব্যাংকেতে। আর তারপরে ঘরে পৌঁছাতে ওর ননদ বলছে তোমার এই জিনিসটা ভালো হয়নি, ওরকম হওয়া উচিত ছিল, টিভি কোথায়, ওয়াশিং মেশিন কোথায়, ইত্যাদি, এসি কোথায়, বিভিন্ন সময় বিভিন্ন দাবি, বিভিন্ন প্রত্যেকে ওর মা বাবাও ওরকমই করতো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ন্যায় হোক আমার বিরুদ্ধে, আর ওর ওর পরিবারের সবাইকে গ্রেপ্তার করা হোক। কার কার নামে অভিযোগ দায়ের করেছে? ওর শ্বশুর শাশুড়ি, ওর ভাসুর,
ওর যা ওর ননদ ওর সবাই কি মনে হচ্ছে তদন্ত কি ঠিক করে হচ্ছে এখনো পর্যন্ত হয়নি কিছুই কাকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গ্রেফতার তো হয়নি ও নিজে সারেন্ডার করেছে কি নাম আপনার আমার নাম অরবিন্দ সেনাপতি ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট টাইমস বাংলা।